অভিনন্দন জয়া হোসেন। জয়া হোসেন সময়ের এক ধাপ এগিয়ে একজন সু অভিনেত্রী। এখন পর্যন্ত অনেকগুলো ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং টু বি কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত দর্শকের জন্য একের পর এক চরিত্রে নিজেকে রাঙিয়ে যাচ্ছেন। কেরিয়ারের দীর্ঘ পথ পরিক্রমায় জয়া হোসেনের জার্নিটা শুধুই যেন সুন্দরের পথে এগিয়ে গেছে সব সময়। আমার কাছে সিরিয়াস, পরিশ্রমী, গুণী, ব্যালান্সড একজন মানুষ জয়া হোসেন। 8 ডিসেম্বর 2023 ওটিটি প্ল্যাটফর্ম G5 মুক্তি পেয়েছে করক সিং। অনিরুদ্ধ রায় পরিচালিত করক সিং সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি তারকা জয়া হোসেন। জয়া হোসেন অভিনীত প্রথম হিন্দি ছবি। অভিনন্দন জয়া হোসেন। বলিউডে আপনার এই যাত্রা দীর্ঘময় ও সুন্দরময় হয়ে উঠুক সেই কামনা করছি। জয়া হোসেন মডেলিং ও টিভি নাটক দিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন। প্রথম দিকের কাজ পঞ্চমী এবং একটি ক্যালেন্ডারে মডেল হয়েছিলেন চোখের ক্লোজ আপ পার্ট, সেটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এরপর 1997 সালে সফট ড্রিঙ্কস কোকা কোলার মডেল হয়ে আলোচিত হয়েছিলেন জয়া হোসেন। পড়াশোনা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকলেও পরে আবার তিনি কাজে ফেরেন গিয়াসুদ্দিন সেলিমের সংশয় কাজ নিয়ে। এরপর একে একে করেন লাবণ্য প্রভা, শঙ্খবাস, হাটখোরা, এর মাঝে বেশ কিছু একক নাটক ছিল। তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলো আমাদের ছোট নদী, চৈতা পাগল, কফি হাউস, দরজার ওপাশে, এনেছি সূর্যের হাসি, লাবণ্য প্রভা, মনে মনে, মানুষ বদল, নীল, পলায়ন পর্ব, 69, শঙ্খবাস, সম্পর্কের গল্প, তেভাগা। উল্লেখযোগ্য টেলিফিল্মগুলো হলো আমেরিকানা, আমাদের গল্প, অনুপস্থিত চিহ্ন, অনন্ত অধরা, বিকল পাখির গান, ভালোবাসি তাই ভালোবেসে যাই, বুমেরাং, চেরি ফুলের নামে নাম, চোর ও নভেলিস্ট, চন্দ্রাবতীর লটারি, ডালিয়া, দে দৌড় এবং অতঃপর, ফেরার পথ নেই, ছিল না কোনো কালে, 5th অ্যানিভার্সারি, গরম ভাত অথবা নিচক ভূতের গল্প, ঘুমঘোর, গ্রহণকাল, ঘুম, হ্যালোইন, হরতনের বিবি, হাটকুড়া, জননের কান্না, জ্যোৎস্না, নদী অথবা রশিদের কিছু কল্প দৃশ্য, জাল, জার্নি বাই বোর্ড, যন্ত্রণা, কয়েকটি নীল রং পেন্সিল, কিং কর্তব্য, কুহ, মায়া অথবা মৃত্যুর গল্প, মাধবী উপাখ্যান, মাইশা, নো ম্যানস ল্যান্ড, নির্জন স্বাক্ষর, নীল বোতাম, অববিট, অবাক, সন্দেশ, অসমাপ্ত ঘর, পাঞ্জাবিওয়ালা, পদ গেছে বেঁকে, পোস্ট বক্স, প্রজাপতি, রাজকন্যা, শহরতলির আলো, সম্পর্কের ডানা, তারপর পারুলের দিন, ট্র্যাকলেস, টপুর সাইকেল, দ্য ফেসবুক। জয়া হোসেনের গল্প চয়ন যে সুন্দর, তার অভিনীত নাটকের নামগুলো শুনলেই তা বোঝা যায়। তার নাটকগুলো সত্যি সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগে। জয়া হোসেন তার দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপন করেছেন। জয়া হোসেনের প্রথম সিনেমা মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর 2004 সালে ছবিটি মুক্তি পায়। প্রথম লিড চরিত্রে অভিনয় করেন গেরিলায়। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ নোবার উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেন নাসিরুদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্রে গেরিলা অন্যতম 10টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। লিড চরিত্রে দ্বিতীয় ছবি চোরাবালি, চোরাবালিতে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। 2013 সালে প্রথমবারের মতো কলকাতার বাংলা ছবিতে অরিন্দম শীলের আবর্তে অভিনয় করেন জয়া হোসেন। একই বছর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পরে এটির সিকুয়াল করা হয় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, ছবিটি পরিচালনা করেন শাফিউদ্দিন শাফি। এক বছর বিরতির পর অনিমেষ আইসের 0 ডিগ্রিতে অভিনয় করেন। সাইকোলজিক্যাল থ্রিলার এই সিনেমাটি 2015 সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া হোসেন। এরপর একে একে অভিনয় করেন রাজ কাহিনী, একটি ভূতের গল্প, বিসর্জন, খাঁচা, ডুবসাঁতার, এক যে ছিল রাজা, ক্রিস ক্রস, ঈগলের চোখ, দেবী, বিজয়া, পুত্র, বিসর্জন, বিউটি সার্কাস, পুতুল নাচের ইতিকথা, দশম অবতার, ফেরেস্তা, বৃষ্টি, তোমাকে দিলাম কণ্ঠ, অর্ধাঙ্গিনী, ভালোবাসার শহর এবং মুক্তির তালিকায় আছে বিনি সুতোয়, রবিবার,
রূপকড়ি, আলতা চক্র, পেয়ারার সুবাস। সময়ের সাথে সাথে আমরা গুণী কিছু মানুষ পাই যারা নিজেদেরকে ছাড়িয়ে যায় আর সবাইকে উৎসাহ যোগায় আরো সুন্দর করে বাঁচতে, আরো সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে। আপনি যেমন তেমন করে নিজেকে সুন্দর করে তুলুন। হ্যাঁ, মিডিয়ার মানুষদের আমরা বিতর্কিত ভাবি, বাট প্রফেশনালি জব রেসপন্সিবিলিটি মেনে নিজের যোগ্যতার স্বাক্ষর आप सच में सुनाइएगा। ये सभी का सच है।